হ্যালো ফ্রেন্ডস, আই এম রিনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমি ভীষণ ভীষণ ভালো আছি। ইন দিস ভিডিও টুডে আই উইল টেল ইউ অ্যাবাউট ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। হ্যাঁ বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝেই গেছেন এট আমি আজকে একটা বিখ্যাত রেলওয়ে স্টেশন সিএসটি, যেটা রেলওয়ে স্টেশন আমাদের ভারতবর্ষের বিখ্যাত একটা রেলওয়ে স্টেশন, সেটা সম্বন্ধে আজকে আপনাদের জানাবো এবং সেই জায়গাটার সাথে আপনাদের ভিজিট করাবো। এত সুন্দর একটা জায়গা, মানে তার অদ্ভুত একটা কলাকৌশলী এটা বানাতে বন্ধুরা ভাবতে পারেন 10 বছর লেগে গেছিলো। আর বলা হয় যে তাজমহল আছে, তাজমহল যে মনুমেন্ট তারপরে এর স্থান নাকি এই সিএসটি যে মনুমেন্ট, এটা একটা মনুমেন্ট এবং এটা 2004 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা বলে ইউনেস্কো ঘোষণা করেছিলেন। সিএসটি আগে ভিক্টোরিয়া টার্মিনাস বলে পরিচিত ছিল, এখন এই রেলওয়ে স্টেশনটা মানে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস বলে পরিচিত। তো এটা একটা খুব মানে ব্যস্ততম স্টেশন, এখানে সবসময়তেই ট্রেন যাওয়া আসা মানে করতেই থাকে, মানে প্রতি মিনিটে এখানে ট্রেন ঢুকতে থাকে আর কি। খুব একটা পপুলার, মানে মুম্বাইয়ের খুব খুব পপুলার একটা প্লেস, মানে মুম্বাইয়ে যারা আছেন এটা দেখেননি সেটা হতেই পারে না। এটা বন্ধুরা এর নাইট ভিউটা শুধুমাত্র একবার দেখুন, কত অপূর্ব দেখতে লাগছে, অসাধারণ অসাধারণ। সিএসটির আগে নাম ছিল ভিটি, ভিক্টোরিয়ান টার্মিনাস, ইংল্যান্ডের রানী মহারানী ভিক্টোরিয়ার নাম অনুসারে ছিল, এখন ছত্রপতি শিবাজি টার্মিনাস সিএসটি নামে পরিচিত। আর এটা ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটা ঐতিহাসিক রেলওয়ে স্টেশনের, আর সাথে এর সেন্ট্রাল যে রেলওয়ের এটা হেডকোয়ার্টার্সও। ইন্ডিয়ার মোস্ট পপুলার মনুমেন্ট হচ্ছে এই সিএসটি, এটা বলে 16 লাখ টাকা খরচা হয়েছিল আর এটা মোটামুটি 10 বছর লেগেছিল এটা বানাতে, ইট টুক 10 ইয়ার্স টু বিল্ড ইট। 1996 সালে ভিটির নাম এটা চেঞ্জ করে সিএসটি রাখা হয়। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রেল স্টেশনের কালারটা সবসময় কিন্তু চেঞ্জ হতেই থাকছে, মোটামুটি 1-2 মিনিট ছাড়া ছাড়া কালার চেঞ্জ হতে থাকছে, বিভিন্ন রকম গ্রিন কালার, পিঙ্ক কালার, ইয়েলো কালার, বিভিন্ন ধরনের কালার হচ্ছে, আর অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর এই সিএসটির পাশেই রয়েছে বিএমসি কর্পোরেট অফিস, আমি দেখাচ্ছি ওটাও এর সাইডে রয়েছে। আর এই দেখুন আমি যে বলছিলাম বিএমসি কর্পোরেট অফিস, দেখতে পাচ্ছেন এটাও অদ্ভুত সুন্দর একদম দেখতে। আপনারা যদি বিএমসি কর্পোরেট অফিস এর ভিতর দেখতে চান, মানে ইনসাইডে যদি আপনারা দেখতে ইচ্ছুক হন আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই একদিন আপনাদের জন্য আমি শুধুমাত্র একটা ব্লগ বানাবো বিএমসি কর্পোরেট অফিসে। ওখানে ভিতরে যাওয়ার জন্য পারমিশন নিতে হয়, পারমিশন কিছু রুলস আছে, সে রুলস রেগুলেশনগুলো ফলো করে যেতে হবে। এখন আমরা সিএসটির মধ্যে যাচ্ছি, আমি এই স্টেশনের ভিতরটাও একটু আপনাদেরকে দেখিয়েছি, আপনারা দেখে নিন। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের ভিতরটা খুবই সুন্দর দেখতে, দেখুন কি দারুণ এখানেও কাজ করা, খুব সুন্দর আর লাইট দিয়ে সাজানো। তো আর সবচেয়ে বড় কথা এখানে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে, এত ক্লিন, অসম্ভব ক্লিন, খুব সুন্দর। আর এই আজকে আমার সিএসটিটা দেখে হাওড়া স্টেশনের কথা খুব মনে পড়ে যাচ্ছে। তো শুধুমাত্র ভারতবর্ষ নয়, পুরো ওয়ার্ল্ডের 10 টপ রেলওয়ে স্টেশনের মধ্যে সিএসটি একটা অন্যতম। এদিকেও আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, এদিকে সবাই ওয়েট করছে ট্রেনের জন্য, যেদিকটা খুবই সুন্দর জায়গা। এখন বাজছে রাত্রি 10:30 মতো, তো সেই সময় আমরা এখন স্টেশনে আছি। এই দেখুন এই জায়গাটা, সবাই ওয়েট করছে আর এখানে প্রতি মিনিটে মিনিটে ট্রেন আছে আর কি। তো বন্ধুরা এরপর আপনাদেরকে আমি বিএমসি যে কর্পোরেট অফিস সেটার ডে ভিউটা এবং নাইট ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এটা। আর এই বিএমসি অফিসটাও খুবই সুন্দর, এটা ইউরোপীয় স্টাইলে বানানো, দেখতে খুবই সুন্দর, এটা দূরের থেকে আমি এটা দেখাচ্ছি। তো আর নাইট ভিউটাও আপনারা একটু দেখে নিন, এই দেখুন নাইট ভিউ, খুবই সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন, সো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।